হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো বিভিন্ন এই মুহূর্তে ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেটস নিয়ে তবে তার আগে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রথমেই আসবো হায়দ্রাবাদ এফসির কথায় আগেই বলেছি যে হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু এই মৌসুমে এটিকে কে মোহনবাগানে চলে এসছেন লিস্টান কোলাসো লিস্ট্যান কোলাসোকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে হায়দ্রাবাদ এফসি থেকে সই করিয়েছে এটিকে মোহনবাগান এবং লিস্ট্যান কোলাসোর অভাব পূরণ করতে জামশেদপুর এফসি থেকে হায়দ্রাবাদ এফসি কিন্তু তুলে নিয়েছে আনিকে যাদবকে আনিকে যাদব অলমোস্ট কনফার্ম হায়দ্রাবাদ এফসিতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আনিকে যাদবের সাথে হায়দ্রাবাদ এফসির একটা লং টার্ম কন্ট্রাক্ট হতে পারে বলে কিন্তু খবর উঠে আসছে আর এছাড়াও হায়দ্রাবাদ এফসি তাদের বিদেশি খেলোয়াড় জোয়েল চিয়ানিজের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে যেটুকু জানা যাচ্ছে জোয়েল চিয়ানিজের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড হয়েছে দু হাজার বাইশ অর্থাৎ আগামী মরশুম অবধি এবার আসছি এফসি গোয়ার কথায় তো এফসি গোয়ার কথায় আসলে প্রথমেই বলতে হয় এফসি গোয়ার মিডফিল্ড ম্যাস্ট্রো যিনি ব্র্যান্ডন তার কথা তো ব্র্যান্ডানের সাথে কন্ট্রাক্ট গোয়া এক্সটেন্ড করছে বলে খবর এবং সেটা এক্সটেন্ডেড হচ্ছে দু সাল অবধি অর্থাৎ দু সাল পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট বাড়ছে ব্র্যান্ডান ফার্নান্ডেজের এবং এ ছাড়া এফসি গোয়ার সাথে এই মরশুমে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঈশান পণ্ডিতার তো ঈশান পণ্ডিতার কন্ট্রাক্ট এক্সটেনশানের একটা চেষ্টা হচ্ছে এফসি গোয়ার তরফে বলে জানা যাচ্ছে যদিও বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার উঠে আসছে ঈশান পণ্ডিতা সম্পর্কে তবে যেটা জানা যাচ্ছে এফসি গোয়ার চেষ্টা আছে যাতে ঈশান পণ্ডিতাকে কিন্তু একটা লং টার্ম ডিলে সই করানো যায় আর এবার আসবো বিদ্যাসাগর সিংয়ের কথায় তো বিদ্যাসাগর সিংয়ের সাথে কিন্তু বিভিন্ন টিমের লিঙ্ক আপের খবর আসছিল প্রথম দিকে এসসি ইস্টবেঙ্গল তারপরে আই লিগ শেষ হওয়ার পর কেরালা ব্লাস্টার্সের নাম ভাসতে শুরু করে তবে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে তাতে কিন্তু ওড়িশা এফসিতে বিদ্যাসাগর এর যোগ দেওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে বলে কিন্তু ট্রান্সফার রিউমার উঠে আসছে এবং বিদ্যাসাগর সিংয়ের ওড়িশা এফসিতে জয়েন করার যে জোরালো জল্পনা শুরু হয়েছে তার অন্যতম কারণ কিন্তু যে বিদ্যাসাগর সিং প্লেইং টাইম হয়তো পেতে পারেন বেশি ওড়িশা এফসিতে এবং সেইটা হয়তো তাকে ওড়িশা এফসির দিকে নিয়ে যেতে পারে এবং যদি ওড়িশা তে সই করেন বিদ্যাসাগর সিং তাহলে কিন্তু অবশ্যই একটা লং টার্ম ডিলে সই করার সম্ভাবনা আছে এছাড়া যদি আসি চেন্নাই এফ সির কথায় তাহলে চেন্নাইয়ান এফসি সম্পর্কে যে খবরটা দেওয়ার আছে সেটা হচ্ছে যে চেন্নাইন এফসি আগামী মরশুমে তাদের কোচ হিসাবে রাখছেন আর সাবা লাজলোকে হাঙ্গেরিয়ান কোচ সাবা লাজলো তার এই মরশুমে পোয়ার পারফরম্যান্সের জন্য চেন্নাইন এফ আর এই কোচকে রাখছেন না আগামী মরশুমে নতুন কোচ অ্যাপয়েন্টেড হবেন এবং যেটুকু খবর উঠে আসছে তাতে দুই বিদেশি সেন্টার ব্যাক এলি স্যাবিয়া এবং এনএস সিপোভিচকেও হয়তো রাখছে না চেন্নাইন এফসি এবার আসবো এসসি বেঙ্গলের কথায় তো এস সি এর আগেও বলেছি যে বিভিন্ন ফুটবলারের কাছে কিন্তু বড় অফার রয়েছে একদিকে সার্থক গোলয়ের কাছে এরকম ব্যাঙ্গালুরু এফসির অফার রয়েছে দেবজিৎ মজুমদারের কাছে ওড়িশা এফসির অফার রয়েছে এরকম ট্রান্সফার রিউমার রয়েছে তো সেরকম যেটা নতুন খবর আসছে তাতে কিন্তু রাজু গাইকোয়ার তাকে বড় অফার দিয়েছে চেন্নাই এন সি এমনটাই খবর পাওয়া যাচ্ছে এর আগেই বলছিলাম যে এনএস সিপোভিচ এবং এলি স্যাবিয়া এই জুটিকে আগামী মরসুমে সম্ভবত চেন্নাই এন আর রিটেন করছে না এবং এ ছাড়া দীপক টাঙ্গরিকে কিন্তু সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান চেন্নাই এফসি থেকে তো ডিফেন্সে একজন ভালো মানের ডিফেন্ডার খুঁজছে কিন্তু চেন্নাই এনএফসি এবং তারা রাজু গাইকোয়ারকে নিতে চাইছে এই মুহূর্তে এরকমই একটা ট্রান্সফার রিউমার উঠে আসছে আর এসসি ইস্টবেঙ্গলের তরফে কিন্তু তাদের যে ফুটবলারদের তাদের কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে এখনও এখনও কোনো ফাইনাল চুক্তিপত্র সই না হওয়া অবধি কিন্তু তারা চুক্তিবদ্ধ হতে পারছেন না এসসি ইস্টবেঙ্গলের সাথে সেক্ষেত্রে এত বড় বড় অফার যারা পাচ্ছেন তাদের পক্ষে কিন্তু সেই অফারগুলো ছাড়া খুবই একটা মুশকিলের ব্যাপার এবং হয়তো অনেকেই লাস্ট মুহূর্তে হয়তো এসসি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু যথেষ্ট রকমই আছে আর এবার আসছি এটিকে মোহনবাগানের কথায় তো এটিকে মোহনবাগানের দল গঠনের প্রক্রিয়া তো খুবই দ্রুত গতিতে এগোচ্ছে এবং বেশ কিছু ভালো ভালো সাইনিং হচ্ছে এবং আগামী দিনে আরও বড় সাইনিং হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে কারণ অ্যাপুইয়া এখনও এটিকে মোহনবাগানের টার্গেটে আছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং অ্যাপুইয়াকে শেষ মুহূর্ত পর্যন্ত নামার চেষ্টা করে যেতে চাই এটিকে মোহনবাগান তবে এর মধ্যেই ট্রান্সফার মার্কেটে কার্যত ঝড় তুলে দিয়েছে দুটো রিউমার তার মধ্যে একটা হচ্ছে যে এটিকে মোহনবাগানে অলমোস্ট অনেকটাই কনফার্ম হতে চলেছেন হুগো বুমো এরকমটাই শোনা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে হুগো বুমোকে নিতে এটিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে গেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো হুগো বুমোর সাইনিং যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং আরেকটা যেটা কথা বলার যে হুগো বুমোকে নিতে মুম্বাই সিটি এফসিকে কিন্তু একটা ভালো পরিমাণ ট্রান্সফার ফিও দিতে হবে এটিকে মোহনবাগানকে তো সেটা দেখার যে কিভাবে এই ট্রান্সফার ডিলটা হয় এবং কত বছরের জন্য হুগো বুমোর সাথে চুক্তিবদ্ধ হয় এটিকে মোহনবাগান এই বিষয়ে কিন্তু ডেফিনেটলি আমাদের লক্ষ্য থাকবে তবে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে তাতে কিন্তু কোনো অঘটন যদি শেষ মুহূর্তে না ঘটে তাহলে হুগো বুমোকে পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এটিকে মোহনবাগানের আর শুধু হুগো বুমো নয় হুগো বুমোর সাথে সাথে আরেকজন খেলোয়াড়ের নাম কিন্তু হঠাৎ করে উঠে এসছে ট্রান্সফার মার্কেটে এটিকে মোহনবাগানের সাথে তার নাম লিঙ্কড হচ্ছে এবং ট্রান্সফার রিউমারটা কিন্তু কার্যত ঝড় তুলে দিয়েছে ট্রান্সফার মার্কেটে যে আইএসএলে অসাধারণ পারফরম্যান্স করা এক সময়ের খেলোয়াড় স্টিভেন মেন্ডোজা তিনি নাকি আসতে পারেন এটিকে মোহনবাগানে এরকমই একটা ট্রান্সফার রিউমার কিন্তু উঠে আসছে এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে এটা কতটা সত্যি আদৌ কি এরকম কিছু হবে প্রথমেই বলি যে স্টিভেন মেন্ডোজার যে কারেন্ট মার্কেট ভ্যালু সেটা কিন্তু এই মুহূর্তে প্রায় আড়াইশো মিলিয়ন এবং কারেন্ট মার্কেট ভ্যালুর হিসাবে এই পরিমাণ মার্কেট ভ্যালুর কোনো প্লেয়ার কিন্তু আইএসএলের ধারে কাছে নেই এই মুহূর্তে গ্যারি হুপার যিনি গত মরশুমের থেকে এক্সপেন্সিভ প্লেয়ার ছিলেন আইএসএলের তার যে কারেন্ট মার্কেট ভ্যালু সেটা কিন্তু সেই সময় ছিল প্রায় একশো মিলিয়ন তো অনেকটাই কম ছিল তার মার্কেট ভ্যালু তো সেই দিক থেকে মার্কেট ভ্যালুর দিক থেকে দিক দেখতে গেলে এটা কিন্তু কার্যত একটা অসম্ভব করা ডিল আর সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ফ্রান্সের ক্লাব অ্যামিয়েন্স এফসি ফ্রান্সের লিগ ওয়ান ক্লাব একটি সেখান থেকে সিয়েরা স্পোর্টিং ক্লাব ব্রাজিলে সেইখানে শিফট করেছেন স্টিভেন মেন্ডোজা কিন্তু ফেব্রুয়ারি সাতাশ দু হাজার অর্থাৎ সবে সবে তিনি কিন্তু নতুন ক্লাবে সই করেছেন এবং সেটা তিনি সই করেছেন প্রায় পঞ্চাশ মিলিয়ন তার ট্রান্সফার ফিজ ছিল অ্যামিয়েন্স এফসি থেকে দিতে হয়েছে সিয়েরা এসসিকে তাকে নামার জন্য এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে সিয়েরা এসসি যখন অ্যামিয়েন্স এফসি থেকে তাকে নেয় এবং পঞ্চাশ মিলিয়ন তার ট্রান্সফার ফি ছিল সেই সময় কিন্তু তার কন্ট্রাক্ট অ্যামিয়েন্স এসসির সাথে মোটে চার মাসের আর বাকি ছিল অর্থাৎ ছ মাসের কম কন্ট্রাক্ট তার বাকি ছিল তবে এই মুহূর্তে তার কিন্তু এসসির সাথে দু হাজার তেইশ অব্দি কন্ট্র্যাক্ট আছে অর্থাৎ এখনও প্রায় দু বছর সময় আছে তার কন্ট্রাক্টে সেই জায়গার থেকে দাঁড়িয়ে যে ট্রান্সফার ফিটা সিয়েরা এসসিকে এটিকে মোহনবাগানকে দিতে হবে সেটা কিন্তু মোটেও খুব একটা কম ট্রান্সফার ফি হবে না এবং এটিকে মোহনবাগান সেই ট্রান্সফার ফি দেওয়ার ক্ষমতা আদেও রাখে কি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে তো এই মুহূর্তে অন্তত ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখে কিন্তু এই ট্রান্সফার ডিলটিকে কোনোভাবেই সম্ভব বলে এই মুহূর্তে মনে হচ্ছে না যদি কোনো অল্টারনেটিভ রাস্তায় এটিকে মোহনবাগান বের করে তাহলে আলাদা কথা এবং লাস্টে আসবো আশুতোষ মেহতার কথায় তো আশুতোষ মেহতাকে নিয়ে বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার তো সময় উঠে এসছে একটা সময় শোনা যাচ্ছিল এসসি বেঙ্গল টার্গেট করছে আশুতোষ মেহতাকে তারপরে শোনা গেল এটিকে মোহনবাগান টার্গেট করছে আশুতোষ মেহতাকে এবং লাস্ট এখন শোনা যাচ্ছে চেন্নাই এফসিও টার্গেট করছে আশুতোষ মেহতাকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কিন্তু হয়তো রাখতে পারে আশুতোষ মেহতাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করার একটা সম্ভাবনা রয়েছে তবে যেটা খবর সেটা হচ্ছে যে আশুতোষ মেহতা নিজে হয়তো এটিকে মোহনবাগানের দিকেই ঝুঁকতে পারেন কারণ তিনি কিন্তু এর আগে এটিকে দলে ছিলেন এবং মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন টিমেরও সদস্য তিনি ছিলেন অন্য টিমেদের থেকে আশুতোষ মেহতাকে সই করানোর লড়াই একটু হলেও এগিয়ে আছে এটিকে মোহনবাগান এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে তো আজকের যে ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেট সেটা এ পর্যন্তই রাখছি এবং শেষে আপনাদের একটা অনুরোধ করব। সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু মোটেও ভালো অবস্থায় নেই একে তো ভোট যুদ্ধ চলছে কিন্তু তার মধ্যেও এই যুদ্ধের মধ্যে কোভিড সংখ্যা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে অলরেডি চার হাজার সাড়ে চার হাজার এরকম ফিগারে পৌঁছে যাচ্ছে দৈনিক সংক্রমণ তো প্লিজ যারা বাইরে যাচ্ছেন এবং যারা ঘরেও থাকছেন প্লিজ 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 মাস্ক স্যানিটাইজার এগুলো ইউজ অবশ্যই করবেন এবং বাইরে গেলে সোশ্যাল ডিসটেন্সিংটা প্লিজ 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 মেনটেন করবেন কারণ এই মুহুর্তে কোভিড ইনফেকশন কিন্তু কলকাতা এবং পুরো বেঙ্গল জুড়ে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে তো প্লিজ 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 এই স্যানিটাইজার মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং এই প্যারামিটারগুলো কিন্তু একটু প্লিজ মেনটেন করবেন যাতে আমরা আগামী দিনে ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে এই ভিডিওর থেকে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো টাকা